বর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস কাণ্ডে ট্রাম্পের বিচার চলছে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে। এরই মধ্যে শনিবার টেক্সাসে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নির্বাচনী ক্যাম্পেইন করলেন তিনি। ক্যাম্পেইনের সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে করা তদন্তের সমালোচনা করেন। তার বিরুদ্ধে চলা তদন্তকে স্টালিনবাদী রাশিয়ার সঙ্গে তুলনা করেন ট্রাম্প। অভিযোগ করেন তার বিরুদ্ধে সব তদন্ত ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসামূলক ষড়যন্ত্র। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্ক এবং অন্যায়ের অভিযোগের তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাটকীয়তা। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছেন এই রিপাবলিকান। এরই মধ্যে টেক্সাসে ওয়াকোতে প্রচারণাও চালিয়েছেন তিনি। এই সময় তার বিরুদ্ধে তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন ট্রাম্প। ডেমোক্রেটরা মার্কিনীদের জন্য কি করেছে তা আসছে নির্বাচনে স্পষ্ট হবে। নির্বাচনে আমাকে অযোগ্য ঘোষণা করতে সরকার তদন্তের নামে যা করছে তা স্টালিনবাদী রাশিয়ার হরর মতো। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন তাকে গ্রেফতার করা হতে পারে, তবে ঘটনার সূত্রপাত 2016 সালে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এবং ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের। 2018 সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক বই ফুল ডিসক্লোজারে এই সাক্ষাৎ থেকে শুরু করে ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিস্তারিত বিবরণ দিয়েছেন স্টর্মি, যদিও তা অস্বীকার করে আসছেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।